এই পেপারটা এসছে, এই পেপারে লেখা আছে, দেখো পরিষ্কার লেখা আছে, দেখো এই যে আমরা বাঙালি রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হ্যাজ নো অফিস বিয়ারার এট প্রেজেন্ট। দিল্লি থেকে যে কাগজটা পাঠানো হয়েছে দেখতে দেখুন, দেখতে দেখুন, ডেটও লেখা আছে, পরিষ্কার লেখা আছে, এই সাত তারিখে, এই যে সাত তারিখ, সাতই জুলাই পাঠিয়েছে। তো এইটার মানেটা, এটার মানে হচ্ছে যে আমরা বাঙালির যে নির্বাচন দপ্তর থেকে যে রেজিস্ট্রেশন পেয়েছে, এই রেজিস্ট্রেশন মোতাবেক এখানে অনেকগুলি পেপার প্রতি বছর নির্বাচন কমিশনের কাছে সাবমিট করতে হয়, প্রতি বছর নির্বাচন কমিশনের কাছে সাবমিট করতে হয়। এই পেপারসগুলি আগের যিনি আমাদের সচিব ছিলেন কেন্দ্রীয় সচিব গোকুল রায়, তিনি সময় মতো জমা দিতে পারেননি, জমা দিতে পারেননি বলে অফিস বেয়ারার হিসাবে সেখানে আমরা বাঙালি কেন্দ্রীয় লেভেলে নাম নেই। এই প্রসঙ্গে বলতে চাই, নির্বাচন কমিশন দিল্লিতে আমরা বাঙালির মতো 3000-এর অধিক পলিটিক্যাল পার্টি রয়েছে, এই সমস্ত পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন দিল্লিতে সিদ্ধান্ত নিয়েছে যে এই সমস্ত দলের অফিস, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি, তাদের প্রতি বছরের যে হিসাব নিকাশ, এরা সাবমিট করছে না দীর্ঘদিন ধরে। সেজন্য এগুলি তথ্য সংগ্রহ করে অফিস বেয়ারারের নাম তারা ফাইনাল করবে। এর জন্য এই নোটিশটা শুধু আমরা বাঙালির পাঠাইনি, সারা ভারতবর্ষে যতগুলি পলিটিক্যাল পার্টি ছিল একসঙ্গে পাঠিয়েছে। এই জন্য এই ব্যাপারটা এসছে যে কোন অফিস বেয়ারার নেই। এই কাগজ মূলে কিছু অপপ্রচার হয়েছে যা আমরা বাঙালি নির্দল হয়ে গেল, এটা কোনো মতেই হওয়া মানে সম্ভব না, কারণ ত্রিপুরা আমরা বলি পশ্চিমবঙ্গ বা আমাদের কেন্দ্র থেকে আলাদা নয়, এটা হরিবাবুর উদ্দেশ্য প্রযোজিত অপপ্রচার, অপপ্রচার। তো এইবার আমার যেটা বলার, এইবার আমাদের যেটা বলার, আমাদের যে কেন্দ্রীয় কমিটি নিয়ে মানে এখানে প্রশ্ন উঠেছে, একটা প্রশ্ন ওনারা করেছেন, আমরা হরিগোপালবাবুকে আমরা বহিষ্কার করেছি, উনি নাকি তাদের বানানো তথাকথিত আমরা বাঙালি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। এই যে তথাকথিত আমরা বাঙালি এরা করেছে গত এপ্রিল মাসের 2-3 তারিখে, এটা বেআইনি, এটা হতে পারে না, কারণ তার এক বছর আগে জ্যোতি বিকাশ সিনহার নেতৃত্বে কমিটি বানানো হয়েছে, সেখানে বকুলরা সমস্ত ডকুমেন্ট, এই যে ডকুমেন্টগুলি সমস্ত পেপার উনি সাবমিট করেছেন, দেখুন এই যে বকুলরায় সিগনেচার রয়েছে 12 তারিখ এবং জ্যোতি বিকাশ সিনহার সিগনেচার রয়েছে, তারপর দেখুন এই যে এই যে এই যে গত যে 11 জুলাই 2021 যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল, আগের সচিব এই যে বকুল রায় মহোদয় তিনি প্রতিবেদন পাঠ করছেন, এবং প্রতিবেদন পাঠের পর নবনির্বাচিত যিনি সচিব হয়েছেন জ্যোতি বিকাশ সিনহা তাকে চার্জ বুঝিয়ে দিয়ে তিনি ফুলের তুলা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। রয়েছে তার গ্রুপ ছবি সঙ্গে, রয়েছে এখানে তার রয়েছে গ্রুপ ছবি, রয়েছে ভিডিও ক্লিপ, এরপরে ইলেকশন কমিশনের কাছে উনি তার দেওয়া এই যে সমস্ত ডকুমেন্ট, সমস্ত ফাইলপত্র, রেকর্ড সবকিছু তিনি সাবমিট করেন, সবকিছু ইলেকশন কমিশনের সাবমিট করেন, সবকিছু তিনি সাবমিট করেন।